সৌদি প্রবাসী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। সবাইকে আরো একটি নতুন ভিডিওতে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই ভিডিওতে আপনাদের জন্য রয়েছে ফাইনাল এক্সিট এবং রি এন্ট্রি ভিসা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো আপনারা না জানলেই না। তো বেশ কয়েকটি তথ্য আপনাদেরকে দিব যে ফাইনাল এক্সিট কিংবা রি এন্ট্রি ভিসা লাগাতে হলে আপনার কি কি দরকার এবং কোনগুলো আপনার থাকতে হবে বাধ্যতামূলক, তবেই আপনি আপনার নিজের ফাইনাল এক্সিট কিংবা নিজে নিজের ছুটি লাগাতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই সকলের প্রতি অনুরোধ থাকবে ভিডিওটি শেয়ার করবেন, যেন আমাদের সৌদি আরবে যত প্রবাসী ভাইয়েরা আছে, আনাচে কানাচে প্রত্যেকটা প্রবাসী ভাই আমাদের ভিডিও দেখে বুঝতে পারে, জানতে পারে যে নিজের ফাইনাল এক্সিট নিজে কিভাবে লাগাবো। কারণ এই বিষয়টি নিয়ে আপনাদের মতো অনেক প্রবাসী ভাই আমাকে ইনবক্স করে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি বেশ কয়েকটি অপশন লিখে রেখেছি, তো ওইখান থেকে আমি আপনাদেরকে এক এক করে বলবো। তো এক্সিট বা রি এন্ট্রি ভিসা লাগাতে কিছু নিয়ম রয়েছে, তার মধ্যে এক নাম্বার হচ্ছে, এক নাম্বার অতি ফার্স্ট আপনাদেরকে প্রায় আজ থেকে এক বছর হোক, ছয় মাস আগে থেকেও জানাচ্ছি যে অ্যাপসের অতি ফার্স্ট আপনার অ্যাপসের অ্যাকাউন্ট থাকতে হবে, এক নাম্বার। দুই নাম্বার যেটি, ইকামার মেয়াদ থাকতে হবে, অর্থাৎ ভ্যালিড ইকামা, আপনার ইকামায় মেয়াদ থাকতে হবে। আপনি ফাইনাল এক্সিট লাগান কিংবা ছুটি লাগান, কমপক্ষে তিন মাস ইকামার মেয়াদ থাকতে হবে। ফাইনাল এক্সিটের ক্ষেত্রে এক মাস থাকলেও চলবে, 15 দিন থাকলেও চলবে, কিন্তু ছুটির ক্ষেত্রে অবশ্যই ইকামার মেয়াদ বেশি থাকতে হবে। তিন নাম্বার যেটি হচ্ছে, আপনি যদি এক মাসে ছুটিতে যান তাহলে আপনাকে ওই এক মাসের টাকা সেদ্ধত থাকতে হবে, অর্থাৎ খুরুজে আওদা লাগানোর জন্য যে এক মাস পাবেন আপনি 30 দিনের সময়, সেটির জন্য আপনার পেমেন্ট থাকতে হবে। চার নাম্বারে অবশ্যই পাসপোর্টের মেয়াদ থাকতে হবে, চার নাম্বার যেটি, অবশ্যই পাসপোর্টের মেয়াদ থাকতে হবে। পাঁচ নাম্বারে আপনার কোনো জরিমানা, কোনো সিমের গ্রামা, অনেকে আছে সিম ব্যবহার করেন, মাসিক বিল, ওয়াইফাইয়ের বিল কিংবা কোনো মামলা মোকদ্দমা, এটা থাকা যাবে না। ছয় নাম্বারে কোনো হুরুপ্রাপ্ত এই সেবাটি পাবে না, হুরুপ্রাপ্ত কেউ আগে ফাইনাল এক্সিট লাগিয়েছেন এই সমস্ত যে সমস্ত প্রবাসী ভাইয়েরা আছেন এই সেবাগুলো পাবেন না। তো এবার আসে মূল পয়েন্ট, এটি করতে হলে আপনার কয়দিনের সময়ের দরকার। আপনি যদি আপনার নিজের অ্যাপসের থেকে আপনার ছুটি লাগান, ধরেন আপনার ছুটিটি 10 দিন পেন্ডিংয়ে থাকবে, অর্থাৎ আপনার কফিলও জানবে, কফিল যদি এই 10 দিনের মধ্যে আপনাকে ছুটি অ্যাকসেপ্ট করে তো করলো, না করলেও নো প্রবলেম, আপনার ছুটি অটোমেটিকলি লেগে যাবে, অটোমেটিক আপনার ছুটিগুলো লেগে যাবে। যদি আমি যে ছয়টা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করেছি, যদি ছয়টা বিষয় আপনার একদম লিগেল থাকে তাহলে আপনার ছুটি লেগে যাবে। এটি হচ্ছে রি এন্ট্রি ভিসার ক্ষেত্রে আপনাদেরকে বললাম সর্বোচ্চ 30 দিন, আপনি সর্বোচ্চ 30 দিনের ছুটি লাগাতে পারবেন। 30 দিনের বেশি লাগালে অবশ্যই কফিলের পারমিশন লাগবে, কারণ কফিলের অফিসার থেকে ছুটি তাহলে লাগাতে হবে। আরেকটি বিষয় যেটি আপনাদেরকে বলতেছি সেটি হচ্ছে যে ফাইনাল এক্সিট, ফাইনাল এক্সিটটা আপনি লাগালে ফাইনাল এক্সিটটি লাগাতে পারেন, তবে সেই ক্ষেত্রে আপনার কফিলের কাছে যাবে মেসেজটি, কিন্তু কফিল যদি আপনার প্রতি কফিলের কোনো দায় দাবি না থাকে, যদি কফিল আপনাকে কোনো ভাইলেশন না দিয়ে থাকে, যে ধরেন আপনার সঙ্গে কফিল একটা ইত্তেফাক হয়েছে, কফিল এতে খুশি আছে, আপনি ফাইনাল এক্সিট নিজেরটা নিজে লাগিয়েছেন, কফিল অ্যাকসেপ্ট করলে তো আলহামদুলিল্লাহ, যদি কফিল অ্যাকসেপ্ট না করে সেটিকে ক্যান্সেল করে দেয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে কফিলের সঙ্গে যোগাযোগ করে ফাইনাল এক্সিটটি লাগাতে হবে। আর যদি কফিল অ্যাকসেপ্ট নাও করে কিংবা অ্যাকসেপ্ট করলে তো আলহামদুলিল্লাহ, অ্যাকসেপ্ট না করলেও কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, আপনার ফাইনাল এক্সিট লেগে যাবে। সেই ক্ষেত্রে আপনার কফিলের সঙ্গে যে সমস্ত বৈধ চুক্তি ছিল সে সমস্ত ডকুমেন্টগুলো আপনার থাকতে হবে। তো আশা করি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আমি জানাতে পেরেছি যে আপনারা এখন থেকে নিজের ফাইনাল এক্সিট কিংবা রি এন্ট্রি ভিসা কীভাবে লাগাবেন, কেমন করে লাগাবেন, কোন প্রসেসিং এবং কী কী সিস্টেম। এক নাম্বার অ্যাপসের থাকতে হবে, দুই নাম্বার ইকামার মেয়াদ থাকতে হবে, তিন নাম্বার ছুটি লাগালে পেমেন্ট থাকতে হবে, চার নাম্বার পাসপোর্টের মেয়াদ থাকতে হবে, পাঁচ নাম্বার যেটি সেটি হচ্ছে কোনো জরিমানা থাকা যাবে না, ছয় নাম্বারে হচ্ছে আপনার কোনো হুরুপ্রাপ্ত লোক এই সেবাটি পাবে না। আশা করি সবাই ক্লিয়ার হতে পেরেছেন ফাইনাল এক্সিট এবং রি এন্ট্রি ভিসা কীভাবে লাগাতে হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর অবশ্যই আমি প্রথম কমেন্টে ইউটিউব লিঙ্কটি দিয়ে রাখবো, আপনারা যদি ভালো লাগে কিংবা আমাকে ভালো লাগে সাপোর্ট করতে চান ইউটিউবে সাবস্ক্রাইব করে আসবেন, সাবস্ক্রাইব করে আসলে যে কোনো টেকনিক্যালি ভিডিও সেইখানে পেয়ে যাবেন। এবং এই অ্যাপসের থেকে কিভাবে আপনি ফাইনাল এক্সিট এবং রি এন্ট্রি ভিসা লাগাবেন সেটিরও ভিডিও
আমার ইউটিউব চ্যানেলে আছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।